সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। সদ্য হয়ে যাওয়া গোটা বাংলার পৌরসভা নির্বাচনে সর্বমোট 108টি আসনের মধ্যে 102টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। তাই স্বাভাবিকভাবেই এখন গোটা বাংলায় সবুজের জয় জয়কার, আর সেই জয়কে সামনে রেখে বিজয় মিছিলের আনন্দে মেতে উঠেছে নামুখানা ব্লক। আজ নামুখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় তাদের ডাকে একেবারে নামুখানা বকখালি রোডের একদিক 7 মাইল থেকে বর্ণাঢ্য শোভা মিছিল, অপরদিকে নামুখানারই হসপিটাল মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রাতে পায়ে পা মিলিয়েছে নামুখানা ব্লকের একাধিক এবং হাজার হাজার তৃণমূল সমর্থনকারী যুবরা, পায়ে পা মিলিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা। এবং এই দুটি মিছিল কিন্তু একেবারে মিলিত হয়েছে পোস্ট অফিসের এই বাসস্টপেজে, এবং এখানেই কিন্তু শুরু হয়েছে সেই জয়ী একটা সভা। তার পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন একেবারে সম্প্রতি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব বেশি সম্প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারসে গিয়েছেন এবং সেখানে তাকে ঘিরে এক উত্তেজনা, তাকে ঘিরে এক এমন এক ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে দেখা গিয়েছে কালো পতাকা হাতে নিয়ে তাকে নানানভাবে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপমানের একেবারে সোচ্চার প্রতিবাদ নিয়ে আজ নামুখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় সেই প্রতিবাদ মিছিল, এবং এই যে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, সেই জয়কে সামনে রেখে মহা মিছিল, তার পাশাপাশি কিন্তু এক বিরাট জনসভা। ইতিমধ্যে এই জনসভায় যোগদান করেছেন, উপস্থিত হয়েছেন নামুখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার দাস, জিবিডিএর চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী, এবং নামুখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, এবং পাশাপাশি আরও একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীবৃন্দরা, সমর্থকেরা। আমাদের অনেকদিন পরে মিছিল হচ্ছে,
অনেকে হয়তো মনে করছেন হঠাৎ তৃণমূল কংগ্রেসে এরকম একটা জিনিস মিছিলের কারণটা কি। এই কথাটা ঠিক যে মিডিয়ার যুগে আপনারা পেপার পত্রিকা বেতার দূরদর্শনের মাধ্যমে দেখেছেন যে 27শে ফেব্রুয়ারি একটা মহাযজ্ঞ হয়েছে, যারা পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে নয় ভারতবর্ষে অন্যান্য স্টেটে এরকম 108টি পুরসভা নির্বাচন একদিনে এত সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রিত ভাবে পুলিশ প্রশাসনকে দিয়ে প্রশাসনিক নেতৃত্বে শৃঙ্খলাবদ্ধ ভাবে এরকম নির্বাচন সারা পশ্চিমবঙ্গে কোনদিন হয়নি, ভারতবর্ষে কোনদিন হয়েছে বলে আমার জানা নেই। এইরকম একটা নির্বাচনে 108টির মধ্যে 102টি পুরসভা একক ভাবে তৃণমূল কংগ্রেস দল দখল করেছে, কিছুটা হলেও আনন্দ হবে। কারণ বিগত দিনে আপনারা জানেন সিপিএম পার্টি বাংলাকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনের বেশি জোরকে গায়ের জোরকে সামনে রেখে যেভাবে লড়াই তারা করত, আজকে আমরা সেই বেশি জোরকে অপেক্ষা করে জনগণকে সামনে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটটাকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গে পুরসভা নির্বাচনে এককভাবে 102টি গ্রাম আমাদের পুরসভা দখল করেছি। আমাদের বিজয় মিছিল বা উৎসব আমাদের ছেলেরা করবে, যুব এবং ছাত্র ইউনিটের পক্ষ থেকে হচ্ছে। আমি আপনাদের কাছে বিনীত সহকারে যারা বক্তব্য শুনছেন, নামখানা ব্লকের বাসী হিসাবে তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসাবে আমাদের একটাই কথা, যে কথাটা আপনাদের কাছে বারে বারে আমরা বলেছি যে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নামখানা ব্লক একটা সুশিক্ষিত শিক্ষিত মার্জিত ব্লক, যেখানে নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করে থাকি সারা পশ্চিমবঙ্গের সঙ্গে। এটাও ঠিক যেখানে অত্যাচার হয়নি কথাটা বললে হবে না, নামখানা ব্লকে তার ইতিহাস আছে, সাক্ষী আছে। প্রত্যেকটা নির্বাচনে সিপিএম পার্টি যেভাবে অত্যাচার করেছে, যেভাবে সেখানে নিপীড়ন করত এবং নির্বাচনকে সামনে রেখে আজকে তারা দিতে পারেনি, মানুষের কাছে পৌঁছতে পারেনি, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মাবলম্বী লোক আজকে সমস্ত জায়গায় তার পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আজকে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষা সাথী আমার ঠিকানা অধিকার গীতাঞ্জলি
বিজেপি করছে আপনাদের কাছে বিনিবেশ আপনার কাছে জানতে চাইবো আজ নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে একদিকে পৌরসভা নির্বাচনের জয়ের একটা বিজয় মিছিল তার পাশাপাশি তোমরা যুবরা যারা রয়েছে তার একটা তীব্র প্রতিবাদ করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ধরনের এক আচরণের তো এই বিষয়ে যদি একটু কিছু বলো পূর্ববর্তী আপনাদের সামনে সাক্ষাৎকার দিয়েছেন আপনাদের সামনে বলেছেন আজকে যুব তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ সেই উদ্যোগে আজকের আমাদের যে পাঁচটা জিপি আছে সেই পাঁচটা জিপির মধ্যে থেকে প্রত্যেকটা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী বুথ সভাপতি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 2021 নির্বাচনে তারা লড়াই করেছে এবং বর্তমান 108টি যে পুরসভা আছে তার মধ্যে 102টি পুরসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা তারা জয়লাভ করেছে। তার আনন্দ উল্লাস একদিকে যেমন আমরা নামখানা ব্লক উদযাপন করছি আরেকদিকে নির্লজ্জভাবে যে বারাণসীতে প্রধানমন্ত্রী নিজের যে স্থান সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা নেত্রী যেখানে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি বিরোধী দল যারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দিল্লির বুকে শাসন করুক এবং লালকেল্লায় প্রথম পতাকাটা উড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাক্ষী রেখে শুধু বাংলায় না এখানে সারা ভারতবর্ষে দেখবেন এই বারাণসীতে যে কালো পতাকা দেখেছে একদিক থেকে ভীত সন্ত্রস্ত এবং অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করা অন্যান্য রাজ্যের মধ্যে এটা প্রধানমন্ত্রী লজ্জা হওয়া দরকার। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কিছু বলার নেই, তিনি ভারতবর্ষের রক্ষাকর্তা হিসেবে নিজেকে চৌকিদার কখনো বলেছেন আর একদিকে দেখেছেন যে আমাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের জায়গা থেকে আমরা সে আন্দোলন করি মানুষের পাশে থেকে দাঁড়িয়ে আর একদিকে প্রধানমন্ত্রী যে সর্বস্তরে মানুষের যে দায়িত্ব নিয়েছেন ভারতবর্ষের পক্ষ থেকে আপনাদের কাছে বার্তা দেন সব কিছু ঢপের বার্তা। একজন মুখ্যমন্ত্রীকে তার নিজের কেন্দ্রে শেল্টার দিতে পারছেন না, সেখানে তার সম্মান দিতে পারছে না আর সেখান থেকে দাঁড়িয়ে সেই প্রধানমন্ত্রীর লজ্জা থাকা দরকার। ইতিমধ্যে পদত্যাগের দাবি করছি নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিষেক আর একটা কথা জানতে চাইবো, প্রসঙ্গটা যদিও বা সম্পূর্ণ আলাদা, নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পেয়েছেন একেবারে নতুন দায়িত্বভার কাঁধে, আগামী দিনে নামখানার সর্বোপরি উন্নয়নের দিকে যুব তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা দেখতে চলেছে? দেখুন আমরা প্রত্যেক ডোর টু ডোর আমরা ব্লক তৃণমূল কংগ্রেস আছে আমাদের প্রবীণ নেতৃত্ব এবং সর্বোপরি যে নেতৃত্ব তা আছে এবং আমাদের সাংগঠনিক চেয়ারম্যান সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তার নির্দেশে এবং আপনারা জানেন মাননীয় মন্ত্রী স্বাধীনতার পরে এই প্রথম সাগর বিধানসভা একজন মন্ত্রিত্ব পদ পেয়েছেন সুন্দরবন বিষয়ক দপ্তরে, আবার ক্যাবিনেট মিনিস্টারের মতন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটাই বার্তা দেব, উন্নয়ন প্রতিনিয়ত চলছে, জিবিডিএ থেকে হচ্ছে, জেলা থেকে হচ্ছে, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা পিডাব্লিউডি যে সরকারি আমাদের যা আমাদের ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ডেভেলপমেন্ট আমাদের ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ডেভেলপমেন্ট চলছে এবং বর্তমানেও চলছে এবং সেখান আর আমাদের দিকে একটা বাড়তি পাওনা যেহেতু মন্ত্রী আমাদের সাগর বিধানসভায় সেখানে আরও উন্নয়ন চলবে সেই উন্নয়নের বার্তা অটোমেটিক্যালি আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি উন্নয়নের বার্তা আর কর্মসূচি আর যদি আশীর্বাদ নিচে বলি তাহলে 100 পাতার একটা বই লেখা হয়ে যাবে মানুষকে বোঝাতে। সেখান থেকে দাঁড়িয়ে যুব তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করে দিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস ডোর টু ডোর ক্যাম্পেন করতে আদৌ কোনো অসুবিধা হবে না। আমরা যদি প্রত্যেক বাড়িতে যদি একটা একটা করে বলি নামখানা ব্লকের তাহলে যতগুলো প্রকল্প আছে প্রত্যেক বাড়িতে একটা একটা করে বললো তাও শেষ হবে না। গ্রামের নাম 1000 টাকা গেছে দাম তাহলে দাদা লাভ পাবন্দি করে টাকা পাবলিকের পকেট টাকা তাহলে দাদা লাভ পাবি মানুষের করে ক্ষতি তুলে নেওয়ার বড় ক্ষতি তাহলে দাদা লাভ পাবে শিখে কোনো কাজ ব্যবসায়ীদের মাথায় হাত তাহলে দাদা লাভ পাবে। বারাণসীতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে যেভাবে বাধাপ্রাপ্ত আজ গর্জে উঠেছে তারই প্রতিবাদে গোটা বাংলার চারিপ্রান্ত, কি বলবেন বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? তো এটা একটাই কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী ওরই কেন্দ্র লোকসভা, তাহলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যে ভয় পেয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে ভয় করেন তার একটা কুপন নিদর্শন আজকে দেখা গেল এবং তিনি ভয় তো শুধু নয় আমরা এটা বিশ্বাস রাখি 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর একমাত্র বিকল্প শক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা হ্যাকেল করার জন্য করছে। কিন্তু আপনারা দেখেছেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম একটা সাহসী কথার পরিচয় দিয়েছেন। তিনি নেমে তাদেরকে প্রতিবাদ করেছেন গাড়ি থেকে, তিনি চলে যাননি। এটা দেখে আমাদের গর্ববোধ আরও গর্ব বেড়ে গেছে, আরও অহংকার বেড়ে গেছে মমতার প্রতি, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, আমরা তার জন্য গর্ববোধ করি। পশ্চিম বাংলার পৌরসভা নির্বাচন 108টি আসনের মধ্যে 102টি আসনে জয়লাভ করেছে এবং সেই জয়ের হাসিকে সামনে নিয়েই কিন্তু আজকের এই বিজয় সভা, আজকের এই আনন্দের মহামিছিল, কি বলবেন? না, আপনারা জানেন যে আমাদের যে পৌর নির্বাচনে 108টা হলো, তার রেজাল্ট যে 2 তারিখে হয়েছে সেখানে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রীর প্রতি মানুষ আস্থা জ্ঞাপন করেছেন, সেখানে আমরা 102টা নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। কিন্তু আপনারা দেখবেন আর 4টা যে ত্রিশঙ্কুর আছে, আমরা সারা লক্ষ্য করছি বা তারা যারা নির্দল হিসাবে নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা সাপোর্ট করবে পুরো বোর্ড গঠনের জন্য। এবং এখানে আমাদের যেটুকু বলার যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে একমাত্র সমর্থন যুগে তৃণমূল কংগ্রেসে আমাদের জনপ্রতিনিধি হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার পাশে দাঁড়িয়েছেন এবং তারা এই সাফল্যটা এসছে, মানুষের সাফল্যটা, মানুষকে আমরা এই জন্য অভিনন্দন জানাবো, শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান পুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন।